সুজির বরফি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক টেস্টি। এখন আজকে আমি সুজির বরফি করব, চলেন যাই। কিভাবে করি দেখাই, আমি আমার পছন্দের একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে করব সুজির বরফি। বরফিটা করব সাফ করার জন্য আমি অনেক সুজি কিনছি, প্রায় 3-4 প্যাকেট সুজি কিনছি। 3 কিলো হলে, 3 প্যাকেট হলো 3 কিলো, 4 প্যাকেট হলে 4 কিলো, এটা তো বুঝতে পারছেন। সাফ ওয়ান সুজি, সুজিকে রান্না করলে খায় না, তাই এখন কি করব, আমরাই কিছু কিছু মিষ্টান্ন বানাই খেয়ে ফেলবো, এটা ছাড়া তো আর কোনো উপায় নাই। এরপর আমি সুজির পিঠা বানাই মাঝে মধ্যে চিনি কম দিয়ে। তা আমি এখন এখানে 2 কাপ, আমরা যে নেসকাফি খাই ওই নেসকাফের কাপে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে দেখেন দুধ 1 কাপ, এরপরে কিছু চিনি, এরপরে নিয়েছি আমি সাজানোর জন্য বাদাম, সাদা এবং সবুজ কালার বাদাম, সামান্য কিছু নারিকেল দেব, নারিকেল পাউডার, এরপরে লবণ আর বাটার। আর এখানে দেখতেছেন এটা হলো গোলাপ জল, গোলাপ রোজ ওয়াটার দেখতেছেন তো, আর দেব পানি। তাহলে আমি সুজিগুলাকে ভালো করে কিছু সময় নেড়ে নেব। নেড়ে নেবার পরে তারপরে আমি উপকরণগুলো দেব, আমার সাথেই থাকুন, আমি যেভাবে তৈরি করি আমার বাসায় আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অতি সহজে এই বরফিটা বানানো যায়। দেখেন আমি 10 মিনিট নেড়ে ছেড়ে ভালো করে টেলে নিয়েছি। টেলে নিলে কি হয় জানেন, এই বরফিটা খেতে অনেক ভালো লাগে, কারণ আমরা তো এটা বেশিক্ষণ করবো না, জাল করবো না, এই আর কি। তাহলে একটু মচমচে গ্রানটা অনেক সুন্দর। এই যে দেখেন আমার সুজিটার গ্রান বাইর হয়েছে, যখন সুজিটার গ্রান বাইর হবে তখন বুঝবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 পিস বাটার, ধরেন এটা প্রায় 1 চামচের মতো বাটার হবে। এখন এই বাটারটা দিয়ে দিব, আর দিয়ে দিব লবণ। লবণ জিনিস জিনিসের সাথে লবণ না দিলে চিনি মিষ্টিটা মনে হয় না। তা আমি এটাকে ভালো করে নেড়ে নিব, এরপরে এগুলো ভালো করে নেড়ে নিব। আর এটার সাথে দিয়ে দিব গোলাপ জল। এদেশে গোলাপ জলগুলো এত গ্রান করে, আমি 2 চামচের মতো দিচ্ছি গোলাপ জল। আমি গোলাপ জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব, নেড়ে নেওয়ার পরে অন্য উপকরণগুলো আস্তে আস্তে মিক্স করব। আপনারা চাইলে এটাতে বাটার, আমি বাটার দিছি, আপনারা ঘি দিতে পারেন। আর যদি বলেন বাসায় ঘি নেই কি করবেন, তাহলে খাবার সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তবে ঘি আর বাটার দিলে যে কোনো মিষ্টির ভিতরে সবচেয়ে টেস্টি হয়। এখন আমি দিয়ে দিব চিনি, চিনি দিয়ে দিব। আর চিনিগুলো তো নিজে নিজে গলবে না, চিনির জন্য দেব কিছু পানি। এখন দিয়ে দিব কিছু পানি, এখন আমি দেখি, বেশি পানি দেওয়া যাবে না, আরেকটু লাগবে আমার পানি, আমি আরেকটু পানি দিব। দেখি পানি দেবার পরে এখন আমি নারিকেল আর দুধগুলো দিব, আমার আরেকটু পানি দিয়ে দেবো, মানে আপনারা 1/2 কাপ পানি দেবেন, 2 গ্লাস সুজির সাথে 1/2 কাপ পানি এনাফ। ভালো করে নেড়ে নিতে হবে, চিনিগুলো গলতে হবে। এই এর মাঝে দিয়ে দিব আমি দুধ, দুধের পাউডার দিয়ে দিব আমি নারিকেল পাউডার, আপনারা নারিকেল নাও দিতে পারেন, এই আর কি। এগুলো এখন আমি ভালো করে নেড়ে নিব। এটা একটু পরে দেখবেন একটু পানি বাহির হয়ে যাবে, পানি বাইরে যাওয়ার পরে আমি আরও ভালো করে নেড়ে নিব। গ্রানটা কীরকম এসেছে জানেন, আমাদের দেশে আমাদের নোয়াখালীতে বলে চাউল দিয়ে যে লাড্ডু বানায় ওগুলো আর কি, আমরা নোয়াখালীতে বলি জাল্লাউ, জাল্লাউর গ্রান এসেছে, এত সুন্দর ফ্লেভার এসেছে যা বলার বাইরে। তা আমি ভালো করে একটু নেড়ে নিই। দেখেন আমার বরফিটা অনেকটা টেনে আসছে, আমি যে বাদামগুলো করছি ওখান থেকে কিছু বাদাম দিয়ে দিব,
ভিতরে এরপর উপরে কিছু বাদাম দিয়ে সাজাবো। আর একটু টানা হলে আমি নামিয়ে নিব। আমি অলরেডি একটা পাত্রে ঘি না বাটার মেখে রাখছি এটার ভিতরে, এত টেস্টি। আর আমি চিনি একটু কম দিছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি বেশি চিনি খাওয়া পছন্দ করি না অলরেডি এই আর কি। যদি বলেন চিনি না দিবেন, মধু দিতে পারেন, এরপরে কনডেন্স মিল্ক দিতে পারেন এই আর কি, এগুলো দেওয়া যায়। নিজে আসলে খাওয়ার জন্য ঘরে যে কোনো রেসিপি তৈরি করে খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত। এখন আমি আর একটু নেড়ে নিই। আমার বরফির সুজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি সেট করে নেব। এটাকে গরম গরম আপনি সেট করতে হবে, মানে গরম গরম এটাকে একদম বসিয়ে দিতে হবে, না হলে এটা অতি তাড়াতাড়ি জমে যায় এই আর কি। সুজি তো অনেক টেস্ট হয়েছে এই আর কি। আপনারা যদি বলেন আমরা পানি দেব না, ওই পানিটার জায়গায় আপনারা লিকুইড দুধ দিতে পারেন, লিকুইড দুধ দেওয়া যায়। তাহলে আমি সবগুলো নামিয়ে নিই। এখন আমি নামিয়ে নিছি, আমি সেট করার জন্য অনেকটা গরম এই কারণে আমি এটা ব্যবহার করছি। আর আমি বাদামগুলোকে দিয়ে দিব, কারণ সেট করার সময় বাদামগুলো না দিলে পরে ই হবে না, লাইটের কারেন্টের আলোয় আমার হাতটা ছায়া দেখা যাইতেছে এই। আমার বরফিটা সেট করা হয়ে গেছে, এখন গরম গরম কেটে নিতে হবে, কেটে দিতে হবে, না হলে জমে গেলে কাটা যাবে না, অনেক শক্ত হয়ে যাবে। এখন আমি কেটে দিব পিস করার জন্য। আর আপনারা যদি বলেন আমরা কাটবো না কেটে এভাবে খাবো, খেতে পারেন, আপনাদের পছন্দ। আমি কেটে পিস করব এই আর কি। দেখেন হয়ে গেছে অতি সহজ সুজির বরফি, আর এত টেস্টি হয়েছে আমি খেয়ে দেখছি। হয়তো কাঁটাটা একটু সুন্দর দেখা যাচ্ছে না, যা আমি তো বাসায় খাবো এই আর কি। তাড়াহুড়ো করে কাটছি, আমার সাফওয়ান উঠছে ঘুম থেকে, এতক্ষণ পর্যন্ত ঘুমাইছে। ইনশাল্লাহ করে খাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, আসলে রেসিপি কি, আমি তো নিজেই খাওয়ার জন্য, মানে বাসায় খাওয়ার জন্য করছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভাল লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।